নমস্কার বন্ধুরা, তাহলে কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজই ভাবলাম বসিতে আবার একটা প্র্যাঙ্ক করি আগের দিনের মতোই। বউ এখানে ভিজে জামা কাপড় শুকনোর মধ্যে রেখে গেছে, সেই ভাবলাম বউ একটু বাইরে গেছে, ভাবলাম বউকে ডেকে বউয়ের সাথে একটা প্র্যাঙ্ক করবো ভিজে জামা কাপড় মেলা নিয়ে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে যাওয়া যাক, ভিডিওটি করা যাক। শোনো একটু, শুকায়নি এখানে কাজ জায়গা নাকি? আলনার উপরে সব দিয়ে যাবেন, আলনার উপরে রেখে দিয়েছে। অন্যগুলো তো শুকানো, খালি একটা তো মাটি রেখেছি। সকালবেলা উঠে এলা নম নম করে সামনে একটুখানি ঝাড়তে দেবে, নিজে জায়গা বলে পুরো শুকনো জায়গাটা রেখে দিল। কে বললো তোমাকে? এই কারণে খাটের নিচে ভালো করে মুখ ঢুকে দেখো, খাটের নিচে। হ্যাঁ দেখেছি, কদিন ঝাড়তে তুমি খাটের নিচে ঝাড় দেবে না, কিছু দেবে না, খাটের নিচে এক দাদা ময়লা। আর এখানে বারান্দায় মেলবা, এবার থেকে এখানে মেলবা না। তুলে রাখো, তোমাকে ভিজে 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 গুলো দিয়েছে, বারান্দায় দাও। আর ওগুলো তো শুকনো আছে, বৃষ্টির দিনে কাজ দেখায় লোককে, বৃষ্টির দিনে কাজ হয়, বৃষ্টির দিনে সব কি, বৃষ্টির দিনে কাজ দেখাবে লোককে। তুমি তোমার কাজ করো, তুমি শুকনো গুলো এখানে রাখো, গেলে শুকনো গুলো এখানে রাখো। ভিজের উপর ভিজে থাকলে ঠিক আছে, শুকনোর উপর রাখছো কেন? শুকনো গুলো তো ভিজছে। সকালে উঠে লোককে দেখাই কাজ করছি আমি, কাজ করতে হবে, কাজ দেখায় লোককে। তুমি আসছো কবে? প্রথম প্রথম দেখা ছেলে ভদ্র, কোনো মেয়েতে রিলেশন নেই। তারপরে জানলাম কত মেয়েতে রিলেশন আছে তোমার, তারপরে জানলাম, তারপরে জানলাম ভদ্র ছেলে এখানে ছেলে কিন্তু চব্বিশ ঘন্টা মুখকে ধর ভরা ধর ভরা ধর ভরা শুনি চব্বিশ ঘন্টা তখনই মন দেখতে দেখতে না গুড্ডুও শিখে গেছে ধর ভরা বলতে। আটটা বাজলেও ঘুম দিয়ে উঠবে না, আমি একটু ঘুমিয়ে নি, সাড়ে আটটায় উঠে নব নব একটু ঝাড় দেবে, এই সাইড টুকু ঝাড় দেবে, ভাত বসিয়ে
আলু সিদ্ধ ভাত সকালে খাও। এদিকে আসো, মেলতে বলেছি আগে তোমাকে, তোমাকে আমার সাথে গল্প করতে বলিনি, ওখানে মেলতে হবে। বিছনা তো একদিন নোংরা থাকে, করে বিছনা ঝাড় দেওয়া করে না, বাবার নাম কেন? আমি সোজা বাড়ি চলে যাও, তোর বাবার নাম নিয়েছি। এটা আমার বাড়ি বললে, এটা আমার বাড়ি, সকাল থেকে বিশাল খাটনি হয়েছে। কি কাজ? সকালবেলা উঠি বিছনা ছাড় দি, তোমার সব জল তুমি টেনে দিতে পারো না, তুমি ধরো আমি জল টানছি, কলটা খারাপ রয়েছে, সব জল আমি টেনে দিলাম। তারপরে কথা শোনাচ্ছ অকাজ করে দেখা যায় কাজ করছে বিশাল। না বলেছি লাগিয়ে দিছি দাদা দাদা।
যাও কাজ করো, ভাত বুঝো যা ইচ্ছা করো। জল পড়বে লেগেছে মাথায়, নখ ধুচেছে, চুপচাপ করে ঘুমাও। এটা দেখছো তো, এটা কি বলতো? বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করে আরো বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন।